বর্ধমান জেলার দেবকুমার টুডু, তারা সকলে এখানে উপস্থিত আছেন, আমাদের সকল এমএলএরা আছেন, আমার কৃষি অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তারা আছেন, আছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্টের সমস্ত সেক্রেটারিরা, আর আছেন সমবেত আমার সকল শিল্পীবৃন্দরা যারা পাশের মঞ্চে আছেন, আমার বাউল ভাই থেকে শুরু করে ছৌ নাচ থেকে শুরু করে সকলেই, এবং আছেন আমার অনেক বেনিফিশিয়ারিজ যারা আছেন, একটু অপেক্ষা করতে হচ্ছে, 100 জনকে তারা পাবেন, একটু দাঁড়ান ভাই, যেহেতু অনেক মানুষ অনেক দূর দূর থেকে এসছে বলে। তাছাড়াও প্রায় লক্ষাধিক মানুষ এখানে এসে সমবেত হয়েছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ, প্রশাসনের সকলকে অনেক ধন্যবাদ, এবং আমার স্পেশাল কনগ্রাচুলেশন টু মিস্টার কেভিন ডি গালগের, ইনি হচ্ছেন আমাদের ইউনাইটেড নেশনসের, বিশেষ করে তিনি এফএও আছেন, হি রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান নেশনস, সো মেনি মেনি কনগ্রাচুলেশনস টু হিম ফর হিজ আগস্ট প্রেজেন্স, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওভার হিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমপ্লিমেন্টস অলসো। অনেকগুলো কথা উনি আপনাদের বলেছেন এবং উনি খুব খুশি হয়েছেন। জানেন মা ভাই বোনেরা উনি কেন এসেছেন? কারণ ইউনাইটেড নেশনস মানে জাতীয় সংঘ, জাতিসংঘ, যেটা সারা পৃথিবী জুড়ে বিশ্বব্যাপী যাদের নাম, যারা সারা ভাব পৃথিবীর সিদ্ধান্তগুলো সারা পৃথিবী জুড়ে বহন করেন, তারা 1915 সালটাকে ইউনাইটেড নেশনস থেকে মাটি বর্ষ হিসেবে ডিক্লেয়ার করেছেন। কিন্তু ওনারা যখন মাটি বর্ষ হিসেবে ডিক্লেয়ার করেছেন, তার আগেই আমরা আরো 3 বছর আগে থেকে আমাদের সরকার ক্ষমতায় আসার সময় থেকেই আমরা মাটি উৎসব পালন করে আসছি, এবং পানাগড়ে মাত্র কিছুদিন আগে মাটি উৎসব আমরা পালন করে গেলাম। এতদিন ধরে মাটি উৎসব চলেছে, আজকে আবার মাটি তীর্থর উদ্বোধন। এই মাটি তীর্থ কোথায় হচ্ছে? আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোকে নিয়ে বর্ধমানের সাধনপুরে আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেই জায়গায় আমরা মাটি তীর্থ কেন্দ্র গড়ে তুলছি চিরস্থায়ীভাবে, যেখানে কৃষিকাজের ওপরে কৃষক ভাই বোনেদের, মৎস্যজীবীদের, হর্টিকালচার, এআরডি ডিপার্টমেন্ট মিলিতভাবে যারা মানুষকে পরামর্শ দেবেন কি করে কৃষিকাজ ভালো হয়, আরো কি করে অনেক চাষ করা যায়, কৃষকরা কি করে লাভবান হয়, মাটিকে কি করে আরো ভালো করে ব্যবহার করে সেই মাটিকে বিভিন্ন কাজে লাগানো যায়। মাত্র কয়েকদিন আগে আমি আসানসোলে গিয়েছিলাম, মলাইরা ছিল আমার সাথে, কয়েকদিন আগে পানাগড়ে মাটি উৎসব করে গিয়েছিলাম। আজকে আসার কারণ হচ্ছে আমরা চাই একটা স্ট্রাকচার হোক যেটা শুধু বছরে 7 দিন উৎসব করবে না, 365 দিন যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের পরামর্শ দেবে, মৎস্য চাষের সাথে যুক্ত পরামর্শ দেবে, মাটি কি করে আরো উর্বর হয়, মাটি কি করে ভালো হয়। এবং যেমন একজন কৃষক ভাই বলছিলেন, কি বলছিলেন, ব্রোকলি চাষ করে পর্যন্ত আমাদের কৃষকরা, কেউ স্ট্রবেরি চাষ করে, কেউ বা ক্যাপসিকাম চাষ করছে, কিন্তু তারা চায় সেগুলো লোকাল বাজারে বিক্রি করলে অতটা বিক্রি হয় না, কারণ এগুলো তো শহরের দিকে বিক্রি হয়। আমরা সুফল অলরেডি চালু করেছি, প্রদীপদা সুফল যেটা আমরা চালু করেছি, শুক্লাজিও আছেন, সুব্রত আছেন, যেটা করতে হবে সুফলের সাথে কোয়ার্ডিনেট করে এদের জিনিসগুলো যাতে শহরেও বিক্রি করে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে।
কারণ আলু পেঁয়াজ মূলো শশা কুমড়ো শাক এগুলো আমরা গ্রামের লোকেরা খুব ভালোবাসি খাই, কিন্তু যেগুলো ধরুন শহরের লোকেরাও খুব পছন্দ করে, কিন্তু সেগুলো শহরের লোকেদের কাছে একটা বাজার আছে, সেই বাজারেও আমার চাষিরা যাতে এগুলো তৈরি করে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, একটা মাটি তখনই ভালো থাকে যখন মাটিটা সকল মা মাটি মানুষকে একসাথে নিয়ে আসতে পারে। একটা মাটি যখনই ভালো থাকে দেশের মাতৃভূমি থেকে শুরু করে জন্মভূমি থেকে শুরু করে ধন্যভূমি থেকে শুরু করে পিতৃভূমি থেকে শুরু করে মাতৃভূমি থেকে শুরু করে ধর্মভূমি থেকে শুরু করে কর্মভূমি থেকে শুরু করে তীর্থভূমি থেকে শুরু করে সেই মাটিটাকে বিভিন্ন বাজে ভাবে কাজে লাগানো যায়। আমরা যারা মাটিতে চলাফেরা করি বলুন তো মাটি বাদ দিয়ে আমরা কেউ চলি? বাড়িতে থাকুন, মাটি দিয়েই হাঁটতে হয়, রাস্তা দিয়ে যাতায়াত করুন, মাটি দিয়েই চলাফেরা করতে হয়, ফসল ফলান, মাটি দিয়েই ফসল ফলাতে হয়, মাটিতেই ফলাতে হয়, মাটি দিয়েই আমাদের সবকিছু, আমাদের কৈশোর, আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের মধ্য গগন, আমাদের সন্ধ্যা লগন, আমাদের নিশা গগন, টোটালটাই মাটি। মাটিকে কেন্দ্র করে মাটি থেকে আকাশ আমরা বিচরণ করি, কোনটা আকাশ কোনটা মাটি, কোনটা ধরণী কোনটা সরণী, এবং মাটি আমার মাতৃভূমি, মাটি আমার জোর, মাটির মাঝেই সব কিছু পাই, মাটি তো আমার জীবনের ভোর, এটা মাথায় রাখতে হবেন। মাটির মধ্যেই জোর, মাটির মধ্যেই অহল্যা, মাটির মধ্যেই মাতঙ্গিনী, মাটির মধ্যেই মা, মাটির মধ্যেই আম্মা, মাটির মধ্যেই দামোদর, মাটির মধ্যেই গঙ্গা যমুনা, মাটি আমার তিস্তা, মাটি আমার রিস্তা, মাটি বাঁচা রাস্তা, মাটির মাঝেই মনে রাখবেন সকাল দুপুর সন্ধ্যে, মাটির মাঝেই শৈশব ছাত্র যৌবন, মাটি জীবনের সবচেয়ে বড় প্রাণের স্পন্দন, মাটিকে বাদ দিয়ে কিছু হয় না। এই যে আমার যারা গান করছেন, বিভিন্ন নৃত্য প্রদর্শনী করছেন, আমার শিল্পী ভাই বোনেরা যারা এসছেন দীর্ঘক্ষণ ধরে তাদের কাজকর্ম দেখাচ্ছিলেন, আমার শ্রীকাশ ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার বাউল ভাই বোনেরা, আমার ভাটিয়ালি ভাই বোনেরা, কেউ বা রাই, কেউ বা ভাই, কেউ বা ভাটিয়ালি, কেউ বা ঝুমুর, কেউ বা ধামসা মাদল, কেউ বা ঢোল, কেউ বা ছোট ছোট গান, গ্রামীণ গান, এরাই মনে রাখবেন এরাও মাটির শিল্পী, এবং সেই মাটিকে সম্মান জানানো আমাদের সকলের কাজ। আজকে আপনারা শুনলেন, এইখান থেকে একটা উদ্বোধন হল, 429টা রাস্তা, প্রায় 1900 কিলোমিটার, কত টাকা খরচ হয়েছে জানেন? 11,051 কোটি টাকা, যেটা আজকে উদ্বোধন হল, 11,051 কোটি টাকার রাস্তা। এই মাটি তীর্থর এখান থেকে আজকের উদ্বোধনী প্রোগ্রামে সুব্রত মুখার্জি এখানে উপস্থিত আছেন, জিজ্ঞেস করুন, 11,000 কোটি টাকার রাস্তা, 429টা রাস্তা তৈরি হয়ে গেছে এবং 1900 কিলোমিটার, সেটা আজকে উদ্বোধন হল। এর আগে 7,000 গ্রামীণ রাস্তা আমরা নিয়েছিলাম, তার কাজ শুরু করেছি, করতে অনেক চাই, কিন্তু দিল্লি আমাদের টাকা দেয় না। সুব্রত দাদা, আমি জিজ্ঞেস করছিলাম 100 দিনের কাজের টাকা এখনো কত পাওনা আছে আমাদের, বললে এখনো 1,500 কোটি টাকার মতো পাওনা আছে, কাজ করেছে টাকা দেয় না। রাস্তার কত পাওনা আছে? প্রায় 1,500 কোটি টাকার, 1800 কোটি টাকা, 3,500 কোটি টাকার ওপর শুধু গ্রামীণ এলাকায় পাওনা আছে। ওই টাকা কোনটা? 28,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে, কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন কাগজে, তাদের পাপ আমাদের পুরো পাপ মোচন করতে হচ্ছে, তারা ধার করে গেছে, আর কেন্দ্রীয় সরকার টাকা আমাদের ঘাড়ের ওপর দিয়ে, জনগণের ঘাড়ের ওপর দিয়ে কেটে নিচ্ছে। একটা সরকারের কাছ থেকে যদি 28,000 কোটি টাকা বছরে কেটে নিয়ে যাওয়া হয়, সে সরকার কাজ করবে কি করে বলুন তো আপনারা? কাজটা হবে কোথার থেকে?
আপনি যদি ইনকাম করেন 5000 করে 5000 টাকা, আর 5000 টাকায় যদি কেটে নিয়ে যাওয়া হয় আপনার সংসার চলবে কোত্থেকে, আপনাদের ঘর চলবে কোত্থেকে, আপনাদের কাজ হবে কোত্থেকে, চিকিৎসা হবে কোত্থেকে, সেটা একবার ভেবে দেখছেন না কেউ? কোন রাজ্যে জিনিস নেই, গুজরাটের টাকা কাটা হয় না, রাজস্থানের কাটা হয় না, উত্তরপ্রদেশের কাটা হয় না, দিল্লির কাটা হয় না, বিহারের কাটা হয় না, অন্ধ্রপ্রদেশের কাটা হয় না, তামিলনাড়ুর কাটা হয় না, বাংলার টাকা কেটে নিয়ে যাওয়া হয়। এর উত্তর আমরা চাই, আগামী দিনের উত্তর চাই, ব্যাপকভাবে আমরা চাইব উত্তর দিতে হবে, এবং প্রয়োজন পড়লে বাংলার টাকা ফিরিয়ে দাও, টাকা কেটে নেওয়া বন্ধ করো, জনগণের টাকা কাটা চলবে না। প্রয়োজন হলে আমিও দিল্লিতে দরবার করতে যাব, আর আমি মাটির লোক, মাটিতে বসেই দরবার করব, চাইতে তো পারি। কেন আমাদের টাকা কেটে নিয়ে যাওয়া হবে, কেন নিয়ে যাওয়া হবে? ভাষণ, ভাষণ দিতে পয়সা লাগে না, কাজ করার দরকার নেই, টেলিভিশন চ্যানেলের কাছে বসে পড়ছে আর সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছে। গ্রামে গঞ্জে পায়ের তলায় মাটি নেই, শহরে মাটি নেই, যারা কাজ করছে কোন পরিস্থিতিতে বোঝবার ক্ষমতা নেই, বড় বড় জ্ঞান দিচ্ছে। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে সরকারি কর্মচারীদের মাইনে বন্ধ হয়ে যেত, একটি কাজও চলত না, ভূতের মতো খাঁটি বলে এই কাজগুলো করে এখনো বাংলাকে এখনো দাঁড় করিয়ে রেখে দিয়েছি। লজ্জা করে না? যারা সমালোচনা করেন, সমালোচনাকে আমি ভয় পাই না, আমি চাই সমালোচনা হোক, এটা গণতন্ত্রের নিয়ম। যারা মিথ্যে কথা বলেন, অপপ্রচার করেন, সকাল দুপুর আমাকে গালাগালি না দিয়ে জল খান না, তাদের কাছে জিজ্ঞেস করি কেন আমাদের টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে? এ পাপ কারা করেছে? কংগ্রেসও করেছে, বিজেপিও করেছে, ইউপিএ সরকারও কেটেছে, আর বিজেপি তো বাড়াবাড়ির চূড়ান্ত করছে, কেন আমাদের টাকা কেটে নিয়ে যাওয়া হবে? আর বড় বড় ভাষণ দেবেন, জেনে রাখবেন বাংলায় গিয়ে চলেছে এদের হিংসা হয়। খবরের কাগজ মানে ভগবান নয়, আর খবরের চ্যানেল মানেও ভগবান নয়। মনে রাখবেন, খাবারের যেমন দোকান আছে, খবরেরও দোকানদার। যে দোকানদার ভালো খাবার বিক্রি করে মানুষ তার দোকানে যায়, যে খবরের দোকান বাজে খবর বিক্রি করে নিজের ব্যবসার স্বার্থে মানুষ সে খবর বিশ্বাস করে না। এটাও একটা ব্যবসা, ব্যবসা করতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যারা বড় বড় কথা বলে তাদের জন্য বলি, একবারও ভাবেননি, 35 বছর তো ক্ষমতায় ছিলেন, আর কেউ কেউ যারা বকর বকর করছেন তারাও দিল্লিতে ছিলেন, তারাও এনডিএ সরকার চালিয়েছেন, 6 বছর চালিয়েছেন। বলুন কেন একবারও ভাবেননি গ্রামে রাস্তাঘাট করার দরকার আছে? কেন ভাবেননি কৃষক বাজার করার দরকার আছে? কেন ভাবেননি আমার যারা কৃষক তাদের জন্য মাটি উৎসব করার দরকার আছে? আমার যারা কৃষক তাদের জন্য মাটি তীর্থ করার দরকার আছে? আমার যারা বেকার ভাই বোনেরা তাদের জন্য স্কুল কলেজ করার দরকার আছে, হাসপাতাল করার দরকার আছে, চাকরি দেওয়ার দরকার আছে? ভেবেছেন একবারও? ভাবেননি? আর আমাদের সরকার, মনে রাখবেন 65 লক্ষ কৃষককে আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, 65 লক্ষ, শুধুমাত্র বর্ধমান জেলায় 5 লক্ষ কয়েক হাজার মানুষকে দেওয়া হয়েছে, তাই তো সৌমিত্র? আমরা প্রায় 2.5 লক্ষ লোককে 3 বছরের মধ্যে জমির পাট্টা দিয়েছি, নিজ ভূমি নিজ গৃহ, ফরেস্ট পাট্টা এবং ল্যান্ড পাট্টা, তিনটে মিলিয়ে 2.5 লক্ষ মানুষের কাছে আমরা পাট্টা তুলে দিয়েছি। আজকে যে আপনারা লক্ষাধিক মানুষ এসেছেন 6টা জেলা থেকে, দক্ষিণবঙ্গের মাটি তীর্থ এখানে হবে, উত্তরবঙ্গের মাটি তীর্থের জায়গা খুঁজে ওখানেও আমরা করব। এবার আপনারা আমায় বলুন, 35 বছরের আমি 2 বছরের হিসেব নিয়েছিলাম, 10 9 10 কত পাট্টা দেওয়া হয়েছিল এই রাজ্যে? 10,000। আর 3 বছরে আমাদের সরকার সব মিলিয়ে পাট্টা দিয়েছে কত? 2.5 লক্ষ। অঙ্কটা বুঝতে পারছেন, সংখ্যাটা বুঝতে পারছেন, কারা সাধারণ মানুষের কথা ভাবে? গত 35 বছরে একটাই সরকার ছিল, সেই সরকার
স্বাধীনতা তিনি ধরেন ছেড়ে দিন সেই সরকারের আমলেও। স্বাধীনতা হয়েছে কবে? 1947 সালে। 1947 সালের পর থেকে অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে বামফ্রন্ট সরকার নিয়ে। কটা কলেজ হয়েছিল বাংলায় স্বাধীনতার পর 66 বছরে? 31টা হয়েছিল। আর আমাদের আমলে 3 বছরে 31টা সরকারি কলেজ, 14টা বেসরকারি কলেজ, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কাজ চলছে। 35 বছরে কটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বাংলায়? শুনেছিলাম একটা। আর আমাদের বাংলায় মাত্র 3 বছর, 3.5 বছরে 5টা সরকারি বিশ্ববিদ্যালয়, 7টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 12টা বিশ্ববিদ্যালয় বাংলায় ছেলে মেয়েদের জন্য, 7টা নতুন মেডিকেল কলেজ, 40টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর এখানে আছেন, মিস্টার কোলে। আমরা কতগুলো, 40টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে বাংলায়, ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে, কোথাও কোথাও টেন্ডার হয়ে গেছে। 2-1 বছরের মধ্যেই দেখবেন, আপনাকে আর ভেলোরে যাওয়ার প্রয়োজন নেই, দৌড়ে যাওয়ার অন্য জায়গায় প্রয়োজন নেই। কল্যাণীতে আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি করে দিচ্ছি, কল্যাণীতে TIIIT হচ্ছে, এবং সারা বাংলা জুড়ে আমার 40টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে। নবজাত শিশুদের জন্য কটা ছিল ইউনিট? 6টা SNSE ইউনিট আর 35 বছরে। আর আমাদের সরকার মাত্র 3.5 বছরের মধ্যে করেছে কত ইউনিট? প্রায় 50টা ছাড়িয়ে গেছে, আর প্লাস আরো 200টা করেছে। জেনে রাখবেন, আমরা যখন ক্ষমতায় আসি আমাদের একটা দলের ম্যানিফেস্টো ছিল, আমি বলেছিলাম 5 বছরে আমাদের সরকার 50,000 পুকুর কাটবে, জল ভরো, জল ভরো, জল সঞ্চয় করবে, মৎস্য চাষ করবে, মাছ ছোট থেকে বড় করবে, মাছের চাষও করবে। জানেন আমরা বলেছিলাম 50,000 পুকুর কাটব, 3.5 বছরে কত হয়েছে? 1,20,000, অর্থাৎ 3 বছরে 13 বছরের কাজ করে দিয়েছি। OBC রিজার্ভেশন 6 বছরে বলেছিলাম, হায়ার এডুকেশনে 17% রিজার্ভেশন সাকসেসফুল করে দেব, মাত্র 1 বছরেই 10.6% করে দিয়েছি। মনে রাখবেন, আমাদের সরকার 100 দিনের কাজে 1 নম্বর ভারতবর্ষে, তাই 100 দিনের কাজে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে অনেকটাই। কেন গরিব লোকের টাকা বন্ধ করে দেওয়া হবে? আমি সুব্রতদাকে একদিন জিজ্ঞেস করছিলাম, সুব্রতদা আমার বলছিলেন আগে বাজেট ছিল 100 দিনের কাজে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, বিজেপি গভর্নমেন্ট আসার পরে কেন্দ্রে ওটাকে কমিয়ে 50,000 কোটি টাকা করে দিয়েছে। তো 1.5 লক্ষ কোটি টাকা থেকে যদি 50,000 নেমে যায়, 1 লক্ষ কোটি টাকা ডাইরেক্ট কমিয়ে দেওয়া হয়, তো সেখানে 30 জন কাজ করলে অটোমেটিক্যালি 10 জন হয়ে যায়, টাকাগুলো আটকে দেওয়া হয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অনেকটাই, রাস্তা গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করবে আর আমি তাদের ওই মরুভূমির উপরে দাঁড়িয়ে থাকবো, ভাবেন কি করে? নেতাজি সুভাষচন্দ্র বোসকে যারা অপমান করে তাদের ওই ওই সাবজেক্টটা আমার পাবেন, ভাবলেন কি করে? নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জয় হিন্দ বলেছিলেন, চলো দিল্লি চলো বলেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে তোমরা ক্ষমতায় এসে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বপ্নটা ভেঙে চুরমার করে দিলে? আমরা তো এটাকে অপোজ করেছিলাম, অনেক সাজেশন দিয়েছিলাম, একটাও তো মেনে নেওয়া হয়নি। কোথায় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল? কোথায় প্ল্যানিং কমিশন? কি কাজ করবে তার, এটা কোথায়? তার ধারাবাহিকতা তো কিছু দেখতে পাচ্ছি না, ধোঁয়াশা, চপটাই ধোঁয়াশা, কুয়াশার মতো ধোঁয়াশা। চোখে তো দেখতে হবে কি করতে চান, কেমন করে করতে চান, টাকা আসবে কোত্থেকে, রাজ্যগুলো টাকা পাবে কোত্থেকে, কাজ করবে কি কোত্থেকে। আমরা কেন্দ্রের দয়ায় চলি না,
আমাদের রাজ্য থেকে মনে রাখবেন, ইনকাম ট্যাক্স বলুন, এক্সাইজ বলুন, কাস্টমস বলুন, নানা রকম ট্যাক্সের মারফত দিল্লি সরকার 40,000 কোটি টাকা তুলে নিয়ে যায়। সেই টাকা থেকে আমাদের কখনো কখনো 8-10,000 কোটি টাকা দেওয়া হয়, কখনো 100 দিনের কাজে, কখনো গ্রামীণ সড়ক যোজনার কাজে। 40,000 কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে, আর 8,000-10,000 কোটি টাকার মধ্যে 4,000 কোটি টাকা দেয়নি। তাহলে কি হলো অঙ্কটা? সবটাই তুলে নিয়ে যাচ্ছে, প্লাস আরো 28,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। রাজ্যটা চলবে কিসে? ট্যাক্স তোলা বন্ধ করো, রাজ্যকে ট্যাক্স তুলতে দাও। যত রাজ্যের ট্যাক্স দিল্লিকে টাকা দেওয়ার দরকার নেই, অল দা স্টেট গভর্নমেন্টকে কালেকশন করতে দাও। আমি ফেডারেল স্ট্রাকচারের কথা বলছি, অল দা স্টেট গভর্নমেন্ট উইল কালেক্ট দা ট্যাক্স অ্যান্ড দে উইল স্পেন্ড ফর দ্য ডেভেলপমেন্ট পারপাস। সেটা না করে বড় বড় কথা হচ্ছে। এর মধ্যে দাঁড়িয়ে আমরা যেমন কিষাণদের কৃষক ক্রেডিট কার্ড, 65 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, আমরা বিদ্যুতের চাষ করার জন্য আমরা যে বিদ্যুতের মেশিনটা কিনতে হবে তার জন্য 8,000 টাকা করে কৃষকদের অনেককে দিয়েছি, বাদবাকি যেটুকু বাকি আছে সেটুকুও করে দেওয়া হবে। আমাদের সরকার মনে রাখবেন, কৃষকদের যন্ত্রপাতি করবার জন্য একটা সেন্টার করে সেখান থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত কৃষকরা চাইলে অনুদান কিনতে পারবে। তার কাস্টম হায়ার সেন্টার বা কিছু একটা করেছেন, তারা সেখান থেকে করছেন। এইভাবে আমরা বিভিন্নভাবে সাহায্য করছি। আমরা আসার আগে খাদ্য উৎপাদন ছিল বাংলায় 1,48,000 মেট্রিক টন, আমাদের সরকারের আমলে 3 বছরে এটা বেড়ে 1,74,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। আগে কৃষকরা যারা ধান বিক্রি করতেন দাম পেতেন 1,000 সামথিং, এখন এটা 1,500 টাকার ওপর হয়ে গেছে। এইভাবে কোথাও আলু চাষি, কোথাও গবি চাষি, কোথাও ডাল চাষি, কোথাও আমার মাটি শিল্প, নানা রকম শিল্পের মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলোকে মানুষের টেক কেয়ার করছি, মানুষকে দেখার চেষ্টা করছি। আজকে অনুষ্ঠানে মনে রাখবেন, যা মানুষ এসছেন, 25,000 মানুষকে 6টা জেলা থেকে আমার যে সমস্ত সাধারণ মানুষ এসছেন তাদের বেনিফিট তুলে দেওয়া হয়েছে 25,000 মানুষের হাতে একদিনে, এবং সেটা অনেক সময় গাড়িতেও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে এসে আবার ভিড়ের মধ্যে কোথায় লাইন দেবেন। আমি তো স্টেজ থেকে 60 জনকে দেব, কিন্তু 25,000 মানুষের বেনিফিট 25,000 মানুষকে তুলে দেওয়া হয়েছে। এক একটা জেলায় হিসেব করে দেখুন, গরিব মানুষকে যদি 1,00,000 লোক থাকে, 50,000-এর উপর লোকের কাছে বেনিফিট পৌঁছে গেছে সরাসরি জনগণের জন্য। এবং আমরা কাজ করছি যেটা গরিব হোক, বড়লোক হোক, সাধারণ মানুষ হোক, খেটে খেয়া মানুষ হোক, সবার জন্য করা হচ্ছে। ট্রাইবেল পরিবার আদিবাসী, তাদের আমরা জঙ্গল মহলে 2 টাকা কিলো চাল দিই। কোনদিন সিপিএম দিয়েছেন, না বিজেপি দিয়েছেন, না কংগ্রেস দিয়েছেন, যারা বড় বড় গালাগালি দিয়ে বেড়ান কৃষক মানে।